ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে দারুণ ব্যাটিং করেছে লিটন কুমার দাস, সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং তার পুরস্কার স্বরূপ ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে 12তম স্থানে উঠে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ধারাবাহিক থাকলে হয়তো সেরা দশে চলে আসবেন। এরই মধ্যে নতুন দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস, বাংলাদেশ টেস্ট দলের সহ অধিনায়ক হয়েছেন তিনি। সাকিব আল হাসান কোনো ক্রমে নেতৃত্ব দিতে না পারলে সেক্ষেত্রে ম্যাচ পরিচালনা করবেন লিটন কুমার দাস। তার এই দায়িত্ব কম গুরুত্বপূর্ণ নয়, লিটনের উপর যে বাংলাদেশ ক্রিকেটের আস্থা আছে এবং পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে সেটিও তার প্রমাণ। ব্যাটে রান ও নতুন দায়িত্ব সব মিলিয়ে দারুণ রোমাঞ্চিত লিটন। তবে নিজের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণে রেখে এ উইকেটকিপার ব্যাটার জানালেন, যে কোনো পরিস্থিতিতেই দলকে জেতানো তার বরাবরের মতোই লক্ষ্য। শ্রীলঙ্কা সিরিজ শেষে এই মুহূর্তে লন্ডনে ছুটি কাটাচ্ছেন লিটন কুমার দাস, নতুন দায়িত্ব পাওয়ার খবর পেয়েছেন সেখান থেকেই। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট করে প্রতিক্রিয়া জানালেন তিনি। নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ, মিশন আগের মতোই, বাংলাদেশের হয়ে ম্যাচ জয়।